আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে বাইন্যান্সের নতুন একটা যে লার্ন অ্যান্ড আর্ন ইভেন্ট শুরু হবে এটা নিয়ে কথা বলবো। এটা অ্যাকচুয়ালি কখন শুরু হবে, দেন আপনি কখন কুইজের আনসারগুলো দিতে পারেন। সো এটা শুরু হওয়ার সাথে সাথে যদি আপনি কুইজের আনসারগুলো দিতে পারেন, টোটাল আপনি এখান থেকে $60 পাবেন। আর নিউ অ্যাকাউন্ট খুললে মেবি এর থেকেও বেশি পাওয়া যাবে, $8 থেকে $12 পর্যন্ত। এখানে দেখেন টোটাল 4টে নতুন কুইজ থাকবে, তার মধ্যে থেকে আপনি 3টে কুইজ আগে দিবেন। বিটিটিসি যেটা রয়েছে এটা আপনি পরে দিবেন, এটা না দিলেও প্রবলেম নেই, এটা থেকে ভালো রিওয়ার্ড দিতেছে না। সো আমি এটু যেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো, সাথে একটা ট্রিক্স আপনাদেরকে বলে দেবো, যেটা অ্যাপ্লাই করলে 100% আপনি সবার আগে কুইজের আনসার দিতে পারবেন। ইভেন আপনি এখান থেকে যে $60 পাওয়ার সবগুলো কুইজের আনসারে দিয়ে এই সবগুলো টোকেনে নিতে পারবেন। ওকে, সো ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং আপনাদের জন্য। সো অনেক আমি বলতেছি ভালো একটা ট্রিক্স আপনাদেরকে বলে দেবো, কারণ এখানে আপনারা কী করেন, সবাই একটা জিনিসের জন্য বসে থাকেন যখন ইভেন্টটা শুরু হবে তার জন্য। বাট এখানে একটা ট্রিক্স রয়েছে যেটা অ্যাপ্লাই করলে আপনি 100% আরও আগে আনসারগুলো দিতে পারবেন। ওকে, তো জাস্ট আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে যদি অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আপনি এখন আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, দেন ডিসক্রিপশন বক্স ওপেন হবে, এখানে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে দেন হচ্ছে যে আপনার টেলিগ্রামে চলে আসবেন। এরপর নিচের দিকে একটা জয়েন বাটন থাকবে, ক্লিক করে অবশ্যই এখান থেকে জয়েন করে নেবেন। ওকে ওকে, তো আর আপনি যদি এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে হচ্ছে অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে অবশ্যই সব একটা করে লাইক দিয়ে দিবেন। ওকে, তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো ফার্স্ট অফ অল দেখেন আমি একটা জিনিস আবারও বলতেছি, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না অবশ্যই জয়েন করে নেবেন। ইতিমধ্যে এখানে আমি দেখেন আনসার দিয়ে দিয়েছি, সো যাদের আনসার লাগবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ডিসক্রিপশনে আমি আনসারের বা কুইজ আনসার লিখে আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি হচ্ছে আনসারে নিয়ে আসবে। যে দেখেন এখান থেকে আপনার এলপিটি, তারপর ওএম হাই, দেন বিটিটিসি সবগুলোর আনসার দেওয়া আছে, আপনি জাস্ট এটির মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে আনসারের মধ্যে নিয়ে আসবে। বাকি যে আনসারগুলো আপনাদের লাগবে সেগুলো কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে পেয়ে যাবেন। ওকে, যে দেখেন সবগুলো আনসার দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি মেন টপিকে যাব, এখান থেকে বাইন্যান্স অ্যাপটা ওপেন করে এখান থেকে আপনারা ইভেন্টটা কখন শুরু হবে দেন এখান থেকে কত ডলার করে পাবেন। সো আর যে বলেছিলাম একটা ট্রিক্স আছে এ টু জেড কিন্তু দেখিয়ে দিতেছি। ওকে, সো ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবে। ওকে, তো এখানে একটা মেন বিষয় দেখবো, আগে আমরা ডিটেলসটা দেখবো। এখানে দেখেন অ্যাক্টিভিটি পিরিয়ডটা দেখি, টোটাল আগে দেখেন এখান থেকে হচ্ছে যে আপনারা $60 পাবেন, আর্ন আপ টু $7 ইন ক্রিপ্টো বাই কমপ্লিটিং কোর্স অ্যান্ড এখান থেকে কুইজ, মানে কোর্স আর কুইজ হচ্ছে কমপ্লিট করলে আপনারা টোটাল $60 পর্যন্ত পাবেন। ঠিক আছে, তো আপনি যদি সবগুলো কুইজেরই আনসার দিতে পারেন তাহলে $60 পর্যন্ত পাবেন। সো আশা করি দিতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখানে আপনি যে টাইমটা দেওয়া আছে এই টাইমের আগে দিতে পারবেন, জাস্ট আমি আপনাকে বলতেছি। অ্যাক্টিভিটি পিরিয়ড দেখেন 2022/9/7/7 থেকে, মানে আজকে অলরেডি 7 তারিখ হয়ে গেছে, তো আজকে শুরু হবে এখন কিন্তু রাত আপনার 12:43 রাত। সো এটা কিন্তু শুরু হবে 9 UTC। ওকে ওকে, তো এটা শুরু হবে আপনার 9 UTC। তো 9 UTC বাংলাদেশ টাইম হচ্ছে যে আপনার দুপুর 3টে, এর আগের যতগুলো ইভেন্ট ছিল ম্যাক্সিমামই কিন্তু দুপুর 3টায় শুরু হয়েছে। সো আপনারা অবশ্যই ওই টাইমে রেডি থাকবেন, তার আগে থেকে এখানে রেডি থাকবেন। আবার বলতেছি কালকে, ও সরি আজকে 7 তারিখ, ইতিমধ্যে কিন্তু অলরেডি আপনি দেখেন 7 তারিখ হয়ে গেছে। সো আজকে কিন্তু দুপুর 3টায় এখন হচ্ছে রাত 1টার মতো হয়েছে, তো দুপুর 3টে হচ্ছে এটা শুরু হবে। সো দুপুর 3টার সময় আপনারা অ্যাক্টিভ থাকবেন, দেন এটা হচ্ছে 9:14 পর্যন্ত থাকবে। তার মানে আপনি এই কালকে কালকে যদি আপনি একটা নতুন অ্যাকাউন্টও খোলেন দেন এখান থেকে আপনি অনেকগুলি কুইজের আনসার দিতে পারবেন। এখানে যে শুধুমাত্র 3টে কুইজের কথা তারা বলেছে, 3 সেট, এগুলো বাদে আরও কিছু কুইজের আনসার দেওয়া যেতে পারে, সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো। ওকে, এখানে কিন্তু অল ইউজার, অল KYC ভেরিফাইড ইউজার কিন্তু এখানে জয়েন করতে পারবেন। সো আশা করি বুঝতে পারলাম এখান থেকে, এই যে দেখেন কুইজ স্টার্ট হবে কখন, আবারও দেখেন এখান থেকে কালকে 9 UTC, 9 UTC হচ্ছে 3 PM, মানে দুপুর 3টে, আশা করি বুঝতে পারলাম। তো যখন ইভেন্টটা শুরু হবে আপনারা এখান থেকে এসে জাস্ট আনসারগুলো দিয়ে দিবেন। ওকে, তো তারপর দেখেন এখান থেকে টোকেন বাউন্সের রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড উইথিন 48 আওয়ার্স টু কোয়ালিফাইড এখান থেকে লার্নার্স। এখানে দেখেন অনেকেরই কিন্তু আবার এখানে কুইজের আনসার দেওয়ার পর নট এলিজেবল আসে, যাদের নট এলিজেবল আছে তারা কিছুই পাবেন না। যাদের এখান থেকে, এই যে দেখেন সবাই আনসার দিতে পারবেন, তার মধ্যে থেকে আবার অনেকেরই কিন্তু পরবর্তীতে নট এলিজেবল দেখিয়ে কোনো রিওয়ার্ড দেয়নি, বাট কুইজের আনসার কিন্তু সে দিয়েছে, এরকম অনেকেরই ক্ষেত্রে হয়েছে। তো এখানে টোটাল হচ্ছে আপনি যদি কুইজের আনসারগুলো দিয়ে দেন 48 ঘন্টার মধ্যে তার রিওয়ার্ড সেন্টারের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দিবে। আশা করি বুঝতে পারলাম পেমেন্টটা কখন পাবেন। ওকে ওকে, তো এখন চলে আসলাম বাইন্যান্স অ্যাপে, আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা টিপস দিতেছি যেটা কাজে লাগাবেন। আশা করি এখানে কিন্তু আপনি এই যে 3টার আগে আনসারগুলো দিতে পারবেন, এখন হচ্ছে সেটা একটু বলে দিতেছি। দেখেন এখানে ক্লিক করে আমি
সো আপনাদেরকে আমি বলেছি বিটিটিসি যেটা রয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তারা রিওয়ার্ড দিতেছে না, এটা আপনার মেবি লক করা থাকবে ওইখানে, কিন্তু বলা আছে আমি অ্যাকচুয়ালি দেখি নিতে চাই আপনারা আগে ওই তিনটা আনসার দিবেন। এখানে কিন্তু টোটাল $60 দিবে বলেছে তারা, তো তার মধ্যে থেকে আগে ওই তিনটা আনসার দিয়ে দিবেন আপনি। জাস্ট একটু নিচের দিকে দেখে আপনাদেরকে কোন তিনটা আনসার আপনি আগে দিবেন, এখানে দেখেন এই যে আমি কিন্তু এগুলো পেয়ে গেছি, যাদের রিওয়ার্ডেড লেখা থাকবে আপনি কিন্তু এটা করতে পারবেন না, সো যাদের এটা এখানে রিওয়ার্ডেড লেখা থাকবে এটা ট্রাই করার প্রয়োজন নেই। ওকে, দেন এখান থেকে যে বিটিটিসিটা এটি কিন্তু এর আগে বাংলাদেশে মেবি অ্যাভেলেবেল ছিল না, আমরা পাইনি, তো এখন কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনি যদি সময় পান তাহলে আনসার দিয়ে দিবেন। ওকে ওকে, তো দেখেন যখন ইভেন্টটা শুরু হবে আপনি আগে এলপিটিটা দিবেন আনসার, দেন আপনি দিবেন হচ্ছে ওএম, তারপর দিবেন হাই, দেন হচ্ছে যে ইউএম এ তো মেবি থাকবে না, আরেকটা এখান থেকে ছিল আছে যে এই তিনটে টোটাল হচ্ছে 4টে, ওএম দেন হাই আরেকটা হচ্ছে যে আপনার এলপিটি, তো আগে আপনি এলপিটি তারপর ওএম আর হচ্ছে হাই এই তিনটে আনসার আগে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোতে বেশি রিওয়ার্ড দিবে। আপনি এটাতে মেবি একটু বেশি দিতে পারেন, আমি শিউন্ড কোনটাতে বেশি দিবে, যেহেতু এখানে রিওয়ার্ডের কথা তারা বলে দেয়নি কোনটাতে বেশি দিবে। ওকে, তো এখান থেকে আপনার হচ্ছে এই তিনটে আনসার খুব দ্রুত দিবেন। এখন আপনি যদি তিনটে ঠিক 3টা বাজে এখানে ঢুকেন ততক্ষণে কিন্তু আপনার দেরি হয়ে যাবে, আপনাকে তার আগে ঢুকতে হবে, সময়টা আমি আপনাকে বলতেছি। দেন এই তিনটে দেওয়ার পর আপনি বিটিটিসিটা ট্রাই করবেন, এরপর দেখে নিচের দিকে আরো কিছু কুইজের আনসার দিতে পারবেন, একবার 100% দিতে পারবেন। একটা হচ্ছে বিএএনডি, যদি আপনার এখানে রিওয়ার্ডেড লেখা থাকে তাহলে এর মানে আপনি আগের বার নিয়েছেন, আপনি এখন আর দিতে পারবেন না, যাদের এখানে রিওয়ার্ডেড লেখা থাকবে না তারা কিন্তু নিতে পারবেন। ওকে, এটা দিতে পারবেন, তারপর হচ্ছে এখানে মেবি আর ইউএনই এই টোকেনটা দেওয়া যাবে, দেন এখান থেকে আরো দু একটা টোকেন দেওয়া যেতে পারে, যে ইউএমএ এটা মেবি দেওয়া যাবে, আমি কিন্তু এগুলো মোটামুটি 100% শিওর এগুলো দেওয়া যাবে, ইউএমএ তারপর বিএনডি আর ইউএনই। ওকে, এই টোকেনগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর একবারে যদি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু $8 থেকে $12 পর্যন্ত পাওয়ার চান্স আছে, সেক্ষেত্রে আপনি বিউএসডি আনসার দিতে পারবেন, শিপ টোকেনের আনসার দিতে পারবেন, তারপর লার্নেন এই যে বিগিনার গাইডের এটাও কিন্তু আনসার দিতে পারবেন। নেক্সট পেজে মেবি তেমন একটা এগুলো আনসার দেওয়া যাবে না, শুধুমাত্র ফার্স্ট পেজে যেগুলো আছে, আর এগুলো দেখবেন ফিএএক্সজি এগুলোর আনসার দেওয়া যায় কিনা, যদি এগুলোর আনসার দেওয়া যায় তাহলে এগুলো দিবেন এসটিপিটি। ওকে, তো এখন মেন বিষয় হচ্ছে যে আনসারগুলো কই পাবেন, দেখেন আনসারগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। ওকে, তো আনসারগুলো সবগুলো এখানে দেওয়া আছে, এখন আপনার যদি অন্য অন্য আনসারগুলো লাগে আর ইউএনই তারপর এখান থেকে আরও দু একটা যেগুলো দেখালাম এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে দেন, সার্চে ক্লিক করে আপনার ওই আনসারগুলো খুঁজে বের করতে পারবেন, আশা করি বুঝতে পারলাম। অথবা আমাদের হেল্প গ্রুপ রয়েছে ওইখানে গিয়ে মেসেজ করবেন, তাহলে অ্যাডমিন এসে আপনাদেরকে হেল্প করবো অথবা আমি নিজেও আপনাদেরকে হেল্প করবো। ওকে, তো আশা করি মোটামুটি এখানে বুঝতে পারলাম। এখন হচ্ছে আপনার আনসারগুলো কীভাবে দিবেন, সো এখন সেই বিষয়টা দেখাইতেছি। লাইক যখন ইভেন্টটা শুরু হবে আপনি স্টার্ট করছে ক্লিক করবেন, তা আপনাদেরকে বলেছিলাম একটা টিপস বলবো, সেটা হচ্ছে কি আমরা সবাই কী করি 3টা পর্যন্ত ওয়েট করি, যদি আপনি 3টা পর্যন্ত ওয়েট করেন সেই সময় কিন্তু আপনার দেরি হয়ে যাবে, ইভেন্টটা শুরু হয়ে যায় আপনার এই 2টে 55 থেকে 57 মিনিটের মধ্যে, মানে যখনই 2টে 55 হবে তারপর থেকে আপনি বারবার ট্রাই করবেন। কীভাবে, জাস্ট এখানে থাকবেন, এখানে থাকার পর যখনই 2টে 55 হবে কালকে, সরি আজকে অলরেডি যেহেতু 7 তারিখ হয়ে গেছে, দুপুর 3টের সময় এখানে আপনি 3টের আগে এক টিক থাকবেন, যখন 2টে 55 হবে এটা কিন্তু ভালোভাবে বুঝবেন, যখন 2টে 55 হবে তখন আপনি বারবার এখানে ক্লিক করবেন, বারবার ক্লিক করার পর দেখতে পারবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার 3টে পর্যন্ত না এর আগে এগুলো শুরু হয়ে যায়, এই জন্য অনেকে আগে দিয়ে দিয়ে পরবর্তীতে যারা 3টে পর্যন্ত বসে থাকে তারা কিন্তু ঠিকভাবে আনসারগুলো দিতে পারে না, এটা ওভার হয়ে যায় বা অল রিওয়ার্ড রিডিম হয়ে যায়। ওকে, তো এই জন্য আপনি কী করবেন 2টে 55 থেকে ট্রাই করবেন, দেখতে পারবেন এর আগে ইভেন্ট শুরু হয়ে যায়, মানে 3টে বাজার আগে কিন্তু ইভেন্টটা শুরু হয়ে যায়, তো 2টে 55 থেকে 57-58 এর মধ্যে কিন্তু 2 মিনিট মিনিমাম 2 মিনিট আগে এটা শুরু হয় বাংলাদেশ টাইম 3টে বাজার 3টে হওয়ার আগে। ওকে, যেটা আমি এর আগের ইভেন্টও দেখেছি, আমি 2টে 58 থেকে আনসার দেওয়া শুরু করেছি, তো আশা করি বুঝতে পারলাম এটা হচ্ছে একটা হিডেন ট্রিক্স বলতে পারেন, ইতিমধ্যে এটা অনেকেই জানেন যারা অ্যাকচুয়ালি আগে থেকে ট্রাই করেছিলেন, যারা ট্রাই করেন নাই ঠিক 3টার জন্য বসে থাকেন তারা হয়তো এটা বুঝতে পারেন নাই, তা আপনি আমি বলতেছি আপনি ট্রাই করে দেখবেন 2টে 55 থেকে ট্রাই করবেন, এই 55 থেকে 57-58 মধ্যে কিন্তু ইভেন্ট শুরু হয়ে যায়, এই সময়ের মধ্যে যদি আপনি আসতে পারেন 100% সবগুলো আনসারই আপনি দিতে পারবেন, আশা করি বুঝতে পারলাম। এই এলপিটি তারপর ওএম হাই এই 3টা আনসার দেওয়ার পর বিটিটিসিটা ট্রাই করবেন, এটা দেওয়ার পর দেন এখানে ইউএমএ বিএএনডি এগুলো ট্রাই করবেন, এগুলো থেকে $1 করে পাবেন। ওকে, তো আশা করি বুঝতে পারলাম, কোনোভাবে মিস করবেন না, মিনিমাম আপনি $7 থেকে $10 পর্যন্ত পাবেন। ওকে ওকে, তো একবারে সিম্পল এখানে আনসার কীভাবে দিবেন, স্টেট কোর্সে ক্লিক করবেন, যারা নতুন তাদের জন্য এটা বলতেছি, স্টেট কোর্সে প্রথমত ক্লিক করবেন, তারপরে অ্যারো বাটনটাতে ক্লিক করবেন, একবার বললে একবার ক্লিক করবেন, দুইবার বললে দুইবার ক্লিক করবেন, দেন উপরে একটা টেক কুইজ অথবা স্টেট কুইজ লেখা থাকবে ওটার মধ্যে ক্লিক করবেন, দেন একটা একটা আনসার দিবেন, আনসারগুলো ইতিমধ্যে অনেকবার দেখেছি এখানে দেওয়া আছে। তো লাইক আপনি প্রথমত এখান থেকে এলপিটিটা ওপেন করলেন, অনেকে মনে করতে পারেন আপনার এখানে এখানে যে কুইজটা প্রথম দেওয়া আছে আপনাকে এরকম দিবে, বিষয়টা এরকম না, আপনাকে 3 নম্বরটা প্রথম দিতে পারে, জাস্ট কোয়েশ্চেন আর আনসার খুঁজে খুঁজে মিলিয়ে দেন হচ্ছে আনসারগুলো দিয়ে দিবেন। ওকে, তো আশা করি বুঝতে পারলাম, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেন পেমেন্ট পাওয়ার পর আপনি রিওয়ার্ড সেন্টার থেকে আপনার রিওয়ার্ডটা ক্লেম করে নিতে পারবেন, এখান থেকে জাস্ট রিওয়ার্ড সেন্টারের মধ্যে তারা পেমেন্টটা করে দিবে। ওকে, তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর রিওয়ার্ডটা কিন্তু যখনই আপনি এখানে
ইভেন্টটা শুরু হবে, আনসার দিয়ে দিবেন, দেন 48 ঘন্টার মধ্যে তারা আপনাকে রিওয়ার্ডটা দিয়ে দিবে। প্রথম দিন নাও দিতে পারে, পরবর্তী দিন দিয়ে দিবে, আশা করি বুঝতে পারলে, মানে 2 দিনের মধ্যে দিয়ে দিই তারা। সো এই ছিল মোটামুটি ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এটা হচ্ছে যে কালকে, সরি আজকে 7 তারিখ, দুপুর 3টা থেকে শুরু হবে, 3টার আগে থেকে ট্রাই করবেন, 2:55 থেকে ট্রাই করবেন, দেখতে পারবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসবে, তবে 3টার আগে থেকে ইভেন্টটা শুরু হয়ে যায়। যদি আপনি একটু আগে থেকে ট্রাই করেন, আপনি 100% সবগুলো আনসার দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও, যারা টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই জয়েন করবেন, আমি আনসারগুলো আবারও কালকে দিয়ে দিবো ইভেন্ট শুরু হওয়ার আগে। ওকে ওকে, তো এই ছিল ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। টেলিগ্রামে জয়েন করে এয়ারড্রপে কাজ করতে পারেন। আই হোপ ফার্মান ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। সো দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।